আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লগে ব্লগটা তৈরি করার জন্য কারা কারা সহযোগিতা করছে আমাদের বন্ধু শুভ। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চারজন মিলে দেখতে পাচ্ছেন আমাদের চারজনকে, আমরা তিন চারজন মিলে চলে এসেছি কুমোরটুলি পার্কে ঠাকুর বানানো কী করে সেটা দেখতে। ঠিক আছে, চলুন তাহলে জায়গাটা ঘুরে দেখা যাক, আমাদের সঙ্গে আপনারাও থাকুন, সহযোগিতা করুন, থ্যাংক ইউ। আজ আমরা চলে এলাম কুমোরটুলিতে। কুমোরটুলি কলকাতার উত্তরভাগে অবস্থিত একটি অঞ্চল। এই অঞ্চলটি পটুয়াপাড়া হিসেবে খ্যাত। এই অঞ্চলে শিল্পীদের দক্ষতার কথা আমরা সকলেই জানি, শুধুমাত্র দেশ নয় দেশের বাইরেও ছড়িয়ে সুখ্যাতি। কুমোরটুলি পশ্চিমবঙ্গের বৃহৎ মৃৎশিল্প কেন্দ্র, কিন্তু মূর্তি বা প্রতিমা নয়। অতীতে সুতানুটি হাটের কাছে অবস্থিত এই কুমোরপাড়ায় মাটির হাঁড়ি, কলসি ও পুতুল তৈরি হতো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম পিএস ব্লগে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কুমোরটুলি, যেখানে ঠাকুর তৈরি হয় মেন জায়গা কলকাতার, যেখানে সবাই প্রত্যেক বছর ঠাকুরের ব্লগ করতে আসে। আপনাদের সেই জায়গাটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো, তা চলুন আমাদের সঙ্গে এনজয় করুন। একটা সময়ের পর যখন দুর্গাপূজা সার্বজনীন উৎসবে পরিণত হয়, তখন থেকেই কুমোরপাড়া প্রতিমা নির্মাণ কেন্দ্রে রূপান্তরিত হতে শুরু করে। তখনকার দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টরিদের আদেশ অনুযায়ী জন জেফনিয়া হলোয়েল কোম্পানির মজুরদের জন্য পৃথক পৃথক অঞ্চল বণ্টন করেন। এইভাবে কলিকাতার দেশীয়দের অঞ্চলগুলি বিভিন্ন পেশাভিত্তিক পাড়ায় বিভক্ত হয়ে পড়ে। এইভাবে সুড়িপাড়া, কলুতলা, সুতারপাড়া, আইরিটোলা, কুমোরটুলি প্রভৃতি অঞ্চলের উৎপত্তি ঘটে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বড়বাজার অঞ্চলের আগ্রাসনের শিকার হয়ে উত্তর কলিকাতার মৃৎশিল্পীরা শহর ছেড়ে চলে যান, কিন্তু কুমোরটুলির পটুয়ারা যারা গঙ্গা মাটি সংগ্রহ করে। হ্যালো গাইস, আমি প্রবীর আর ওয়েলকাম টু পিএস ব্লগ। আজকে আমরা কুমোরটুলি চলে এসেছি, আর শুভ একটু আগে আমাদের ইন্ট্রোটা দিয়েছে, তো বেশি কথা বলবো না। আমরা চারজন মিলে আজকে এসেছি, তো পুরো কুমোরটুলিটা আপনাদের ঘোরাবো আর পুরো জিনিসটা দেখাবো আপনাদের। এখানে ফটোগ্রাফি করতে হলে শিল্পী সমিতির কাছ থেকে একটি অনুমতিপত্র সংগ্রহ করতে হয়, যার মূল্য 50 টাকা। সেটা আমরা এসেই সংগ্রহ করে নিলাম। মাটির পাত্র ইত্যাদি তৈরি করে সুতানুটি বাজার, মানে এখন যেটা বড় বাজার, সেখানে বিক্রি করতেন। তারা কিন্তু টিকে গেলেন। পরবর্তীকালে তারা ধনী সম্প্রদায়ের বাড়ির পূজার নিমিত্তে দেবদেবীর প্রতিমা নির্মাণ করতে শুরু করেন। কলিকাতা ও বাইরের বারোয়ারি বা সার্বজনীন পূজার প্রচলন হলে পুজো কমিটিগুলি কুমোরটুলি থেকে প্রতিমা সংগ্রহ করতে থাকেন। আমরা অনেকেই জানি কুমোরটুলি শিল্পীদের দুর্গা প্রতিমার বিশেষ খ্যাতি রয়েছে। 1984 সালে প্রতিমা শিল্পী গোড়াচাঁদ পালের প্রথম তৈরি করা মাটির দুর্গা প্রতিমা লন্ডনে রপ্তানি করা হয়েছিল, যেটা শিল্পপতি লক্ষ্মী মিত্তালের পুজো বলে পরিচিত। এক তথ্য অনুযায়ী 2006 সালে কুমোরটুলি থেকে প্রায় 12,000-এরও কিছু বেশি দুর্গা প্রতিমা দেশ তথা পশ্চিমবঙ্গ সমেত বিদেশে রপ্তানি করা হয়। প্রতি বছর বিশ্বের 90টিরও বেশি দেশে কুমোরটুলি থেকে প্রতিমা প্রেরণ করা হয়। তবে গত 2 বছর করোনা মহামারীর কারণে এই শিল্পে কিছুটা মন্দা দেখা দিয়েছে, তবে আশা করা হচ্ছে এই বছর এই শিল্পে কিছুটা হলেও আলোর মুখ দেখবে। পুজোর আর খুব বেশি দিন বাকি নেই, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। পুরুষ শিল্পীদের পাশাপাশি এখানে প্রায় 25 থেকে 30 জন মহিলা প্রতিমা শিল্পী রয়েছে, তাদের তৈরি প্রতিমাও এখন বিদেশে পাড়ি দিচ্ছে। তবে এখানে শুধু মাটির প্রতিমাই নয়, এছাড়াও বিভিন্ন ধরনের ভাস্কর্যের কাজ করা হয়ে থাকে। আমরা ইতিমধ্যেই পুরো কুমোরটুলিটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি,
তো আসুন দুজন মিথশিল্পী থেকে জেনে নেওয়া যাক যে তাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে এই বছর। ঠাকুর বানিয়েছিল বা 10টা ঠাকুর বানিয়েছিল 20টার জায়গায় এবার তারা 30টা ঠাকুর বানাচ্ছে, যে 10টা বানিয়েছিল সে 15টা ঠাকুর বানাচ্ছে। যদি ঠাকুরের দাম 25,000 টাকা 30,000 টাকা কতবার বিক্রি হয়েছিল এবার সেটা বেড়ে 30, 35, 40, 50,000 টাকা তো মানুষ ঠাকুর কিনেছে। তবে একটা কথা, যে যাই হোক মাস্কটা সবাইকেই পড়তে হবে। করোনা কিন্তু ভারতবর্ষ থেকে যায়নি, করোনাটাকে মেনে সেই ভয়ের আতঙ্কে আজকে আমাদের এটা করতে হবে, যার জন্য আমরা কুমারটুলিতে সবাইকে বেশি গ্যাদারিং করতে না করছি। প্রশাসন থেকে আমাদের সঙ্গে মিটিং করে গেছে, তারা বলছে ঠাকুর ডেলিভারি যখন হবে একসঙ্গে সব পার্টিকে ডাকবেন না, দুটো তিনটে পার্টিকে ডাকুন, কেন একসঙ্গে যদি 10টা পার্টি এসে যায় তাহলে 5 জন করে হলেই তো 50 জন হয়ে যাচ্ছে, তাহলে গ্যাদারিং হয়ে যায়। এরকম তো বহু কুমারটুলি তো জমজমাট সে আগের মতো হয়ে যাবে, যার জন্য এবার অনেক রেস্ট্রিক্টেডের মধ্যে আছে, পুলিশ প্রশাসন তারা দেখছে এই ব্যাপারগুলো। হ্যাঁ, আমাদের ব্যবসা এবার খুবই ভালো, সমস্ত শিল্পীরা আবার একটু হাসির মুখ দেখেছে গত বছরের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনি 52 কংগ্রেচুলেশন সর লাইক আপকা হাসিল জি। আর স্যার ক্যা চিজ বো এসা চিজ হ্যায় জো আপকো কবি বোল নেই ক্যা বো? হ্যাঁ হ্যাঁ, বো ক্যা হো গয়া তো নেই। আজকাল কে লড়কে লোক 2-3 সাল গানা বনা কে ফির ও লোক ফির কাম পে চলে যাতে চলাই তো নেই গানা হামা তো অন্য কাম মে জানে নেই সিলেগা আমি তোমার হো গিয়া না जी, वो अन्य काम से जाएगा तो क्या खाएगा? नहीं, जब स्टार्टिंग में आप ये जब स्टार्टिंग में तब तो हम ये तो सीखना पड़ता है, सीखना पड़ेगा करते करते तो आप लोग को तो करना ही पड़ेगा। 52 ईयर्स बहुत बड़ा अचीवमेंट है, क्योंकि आप अपने आप में लेजेंड हो, भले लोग नहीं समझे लेकिन आप लेजेंड समझते हैं। 52 साल एक चीज़ करना एज एन आर्टिस्ट, छोटा से एकदम छोटा से, ये आर्ट के लिए डेडिकेशन ना लाइक सबके अंदर नहीं होता सर, और सबके अंदर इतना अच्छा। थैंक यू सो मच, बहुत अच्छा लगा आपसे मिला हुआ। हेलो ब्लॉग, वेलकम टू माई टीम। कुछ अपना नाम? আমার নাম শ্যামল পাল। এবছর ব্যবসা কিরকম চলছে আপনাদের? ওই যে গ্যারবেজ তো একটু ভালো আছে। আচ্ছা, আর জিএসটি কি খুব প্রবলেম করছে? জিএসটি প্রবলেম বলে জিএসটি দিয়ে কিনতে হবে, যা সরকারের করতে প্রবলেম বলে চলবে না, সবাই যদি দিকে আমাকে করতে হবে। আগের তুলনায় কি ব্যবসা একটু সুরা আসছে? একটু সুরা আসছে। আচ্ছা, এই মুহূর্তে আপনার মার্কেট কিরকম? মার্কেট গ্যালোবাজারে বললাম যে একটু ভালো আছে। আচ্ছা আচ্ছা, গ্যালোবাজারে প্রচুর খারাপ ছিল, এবারে একটু ভালো আছে, তার তুলনায় একটু ভালো আছে। আজকে আমরা এখানে এসে একটা জিনিস অনুভব করলাম, যে গত দুর্যোগপূর্ণ দিনগুলোর তুলনায় আজ আবহাওয়ার উন্নতি হওয়ার কারণে কিছু মানুষজন কুমারটুলিতে প্রতিমা দেখতে এসেছেন। তাদের মধ্যে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, ব্লগার, ইউটিউবার এসেছে। আবহাওয়ার উন্নতির কারণে প্রতিমা শিল্পীদের কাজ করতে খুবই সুবিধা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লগে ব্লগটা তৈরি করার জন্য কারা কারা সহযোগিতা করছে, আমাদের বন্ধু শুভ, সুপ্রদীপ, শুভ টু, আর ইতিমধ্যে ক্যামেরা ধরে আছে প্রবীর, আপনারা কিছুক্ষণ পরেই তাকে দেখতে পাবেন। থ্যাংক ইউ।
যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো।